নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার স্পিরিচুয়াল চ্যানেল আর্যসোলে আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি দু হাজার বাইশ সাল দু হাজার বাইশে দেখুন নিউমেরোলজি হিসেবে টু প্লাস জিরো প্লাস টু প্লাস টু মানে তিনটে দুই রয়েছে তিনটে টুকে প্লাস করলে বা অ্যাড করলে এটা হচ্ছে সিক্স দুই হলো চন্দ্রের ভাইব্রেশন আর সিক্স হলো ভিনাস ভিনাস মানে শুক্রের ভাইব্রেশন তো যখনই আমাদের আজ এই বছরটি আমাদের জন্য কিন্তু খুবই সমৃদ্ধশালী হতে চলেছে যখনই দুই দুই হল মনের কারক আমাদের মনে স্থিরতা মনের অস্বস্তি আপনি পজিটিভ বা নেগেটিভ যেভাবেই নিয়ে থাকুন না কেন সেটা ডিপেন্ড করে সেটা প্রভাব কিন্তু পড়ে চন্দ্রের জন্য আর ভিনাস বা শুক্র আমাদের জীবনের সমস্ত রকমের লাকজোরিয়াস বা আরামদায়ক সুখ ভোগ বিলাস সবকে সব কিছুকে ইন্ডিকেট করে তো আমাদের এই বছরটি নতুন বছরটি দু এই চন্দ্র এবং শুক্র দুটোরই ভাইব্রেশন যেহেতু রয়েছে সেই হিসেবে আমরা যদি নির্দিষ্ট কোনো দিকে আমি বলে দেবো একটু পরে নির্দিষ্ট দিকে বা বাড়ির নির্দিষ্ট দিকে এই জ্যাসমিন বা বেলি ফুল বা বেলি ফুলের গাছ লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে সুখ শান মানে সুখ সমৃদ্ধি নানান দিক থেকে আসতে বাধ্য তো আপনারা এইভাবে কিন্তু আমাদের জীবনে সফলতাও আনতে পারি সব থেকে প্রথমে বলবো এই বেলি ফুলের গাছ যদি আমরা নর্থ ইস্টে লাগাই বা উত্তর পূর্ব দিকে লাগাই তাহলে কিন্তু এটা আমাদের মনের মধ্যে একটা পজিটিভিটি এনে দেবে আমাদের মনের মধ্যে একটা ক্ল্যারিটি এনে দেবে আমাদের মনের ভাবকে পরিষ্কার করবে আমাদের কি চাইছে আমাদের মন আমরা কি বলতে চাইছি সেটা স্পষ্ট স্পষ্টভাবে কিন্তু আমরা বুঝতে পারবো যদি আমরা উত্তর পূর্ব দিকে এই গাছ লাগাই ঠিক তেমনই যদি আমরা দক্ষিণ পূর্ব দিকে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে যদি আমরা বা দক্ষিণ পূর্ব দিকে যদি আমরা এই বেলিফুলের গাছ লাগাই তাহলে এটা আমাদের জীবনে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সুখ শান্তি এনে দেবে হ্যাপিনেস এনে দেবে আর নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম দিকে যদি আপনারা এইটা লাগাতে চান সেইটা আপনাদেরকে এনে দেবেন এনে দেবে সাপোর্ট আপনার জীবনে যদি কোনো সাপোর্ট লাগে কারো সাপোর্টের প্রয়োজন হয় যে দিক থেকেই হোক ক্যারিয়ার ওয়াইজ হোক বা আর্থিক দিক থেকে হোক বা রিলেশন দিক দিকে হোক সেই যে কোনো দিকে আপনি যদি সাপোর্ট চান তাহলে বেলিফুলের গাছ অবশ্যই নর্থ ওয়েস্টের দিকে বা উত্তর পশ্চিম দিকে লাগাতে পারেন যেহেতু বেলি ফুলের রং সাদা তাহলে এটা চন্দ্রকে ইন্ডিকেট করছে রিপ্রেজেন্ট করছে আর যে এর যেহেতু এর সুগন্ধ অতীব মধুর সেটা রিপ্রেজেন্ট করছে শুক্রকে বা ভিনাসকে তো সেই জন্য এটা আমাদের লাইফে অনেক রকমের পজিটিভিটি এনে দেবে অবশ্যই কিন্তু আপনি যদি আগে থেকে রেইকি শিখে থাকেন রেকি অ্যাটিউনমেন্ট নেন অ্যাটেনমেন্ট নিয়ে আপনি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই বাস্তু টিপস বলুন এঞ্জেল নাম্বার হোক সুইচ ওয়ার্ডস হোক যে কোনো ল অফ অ্যাট্রাকশান টেকনিক হোক সেইগুলো কিন্তু আপনাকে দ্বিগুণ কেন তার থেকেও অনেক বেশি গুণ সুফল আপনাদেরকে দেবে আপনারা খুব ভালো রিসিভার হয়ে উঠবেন ইউনিভার্সের কাছ থেকে যা চাইবেন তাই পাবেন তাই বলি পজিটিভ থাকার জন্য ভালো থাকার জন্য অবশ্যই রেকি শিখুন নিয়মিত রেকি প্র্যাকটিস কিন্তু আপনাকে শারীরিক মানসিক আর্থিক সম্পর্কগত সমস্ত দিক থেকে কিন্তু আপনাকে সু সত্যি সুখময় শান্তিময় আনন্দময় জীবন প্রদান করবে এইটার গ্যারেন্টি অ্যাজ এ রেকি মাস্টার টিচার আমি অবশ্যই দিতে পারি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলকে খুব ভালো রাখুন নমস্কার